খুব ভালো লাগলো আবার এসো মা সাবধানে যেও আসসালামু আলাইকুম ওয়েলকাম স্যার এসো এসো আর তুমি একা এসেছি সুমন আসেনি আন্টি সুমনকে আমি বলেছি সকালবেলা ও আসবে ওটা জরুরি কাজে একটু আটকে গেছে ও আমি তো ভাবলাম তোমরা একসাথে আসবে আচ্ছা তুমি বসো বসো বাবা আমরা একটু সুমনের জন্য অপেক্ষা করি হ্যাঁ তুমি বসো আমি মিলি আর বননকে খবর দিচ্ছি এই মিলি তোর স্যার এসছে ওয়ালাইকুম আসসালাম হ্যাপি বার্থডে মিলি থ্যাংক ইউ ভাইয়া জানেন ভাইয়া সেদিন কি হয়েছিল কি আমরা হুবহু আপনাদের মতো একসঙ্গে দেখেছিলাম একদম আপনাদের মতো আচ্ছা ভাইয়া আপনাদের কি আর কোনো সমস্যা আছে হ্যাঁ একটা জমজ ভাই এনে যে বিপদ সেখানে আরো একটা না দুষ্টামি করলাম পৃথিবীতে একই রকম দেখতে 60টা মানুষ থাকে হয়তোবা তাদের মধ্যে কাউকে দেখেছো আজকে তো ভাইয়া মনন খুব এক্সাইটেড আপনাকে আর সুমন ভাইকে একসাথে দেখবে আমি না ভাইয়া কখনো এই যে জমজ ভাই জমজ বোন একসাথে দেখি নাই ওরে এক্সাইটমেন্ট রে আমি নিজেই আমার ভাই টেবিলে খাবার দিয়েছি ও এখনো সুমন আসেনি তুমি একটা কল করে দেখো না বাবা কতদূর কাকে আন্টি সুমনকে মানে কতদূর আছে আরে এত এরকম করা কি আছে পরে এখন খুলতে হবে না এখন খোলা তো মানে পরে ঘরে কি খুলবি ও তো ফোন ধরছে না আন্টি এই ফোন করলাম ও একটু শান্ত থাক নাকি কি একটা গিফট নিয়ে না আমার একটা ফ্রেন্ডের কল এক্সকিউজ মি হ্যাঁ বল ঘরে গিয়ে রেখে আসবি এটা নিয়ে এত আন্টি আমার তো আসলে যেতে হবে একটু আমার একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে আন্টি ব্লাড দিতে হবে হায় আল্লাহ যাও বাবা তুমি তাড়াতাড়ি যাও আর আমাকে একটু জানিও কি ওই যে আপডেটটা কেমন আছে তোমার বন্ধু ও হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আন্টি আসি হ্যাঁ হ্যাপি বার্থডে আজ রান্না খুব মজা হয়েছে থ্যাংক ইউ পুলকের জন্য খুব টেনশন হচ্ছে আল্লাহ যেন বন্ধুটা কেমন আছে এখন মনে হয় অবস্থা একটু ভালো খারাপ হলে তো আমাকে ফোন দিত তারপর বাবা তুমি কেকটা খেয়ে ওকে একটা কল করে একটু জানো তো ঠিকঠাক আছে কি না এখনই দেখতেছি দূর স্যার আজকে ভাবলাম আপনাদের দুই ভাইকে একসাথে দিই তাও পারলাম না জানেন ভাইয়া সেদিন কি হয়েছিল আমরা রাস্তায় একদম আপনার মতো একজনকে দেখেছি তাই নাকি হ্যাঁ ভাইয়া উপহু আন্টি একটা কথা বলতাম পুলক বলতেছিল যে ও নাকি মিলিকে আর পড়াইতে পারবে না ও সময় ম্যানেজ করতে পারতেছে না এখন আপনি যদি অনুমতি দেন আমি ওর জন্য আরেকটা সায়েন্সের টিউটর খুঁজে বের করি এখনও যদি সময় করতে না পারে আর কি বলবো ছেলেটা খুব ভালো ছিল একদম তোমার মতোই ভদ্র দেখো একটা ভালো আমি শিওর যে তুমি আরেকজন ভালোই খুঁজে দিবে একটু দ্রুত করো বাবা সামনে পরীক্ষা বসে আমি পানি নিয়ে আসি তুই তো খাবি সারাদিন খা মিলি এটা তোমার জন্য জন্মদিনের উপহার গীত বিতান থ্যাংক ইউ সো মাচ আমার ভালো লাগে তোমার কাছাকাছি বইতে আমার ভালো লাগে এই তো আমি